সুসক হলো কোরিয়ার সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি উৎসব। এই সময় কোরিয়ার কর্মব্যস্ত মানুষ পরিবারের সাথে সময় কাটানোর একটা সুযোগ পেয়ে থাকে। সাধারণত সেপ্টেম্বরে সুসক হয়ে থাকে। সুসক হলো প্রাকৃতিক বদন্যতার প্রতি কোরিয়ানদের কৃতজ্ঞতা যাপন করার একটি উৎসব। সুসক উদযাপন করার সময় হলো বছরের এমন একটি সময়ে যখন কোরিয়ার ধানক্ষেত সহ প্রায় সবগুলো ফসলি জমি শস্যে পরিণত হয়ে উঠে। সবচেয়ে গরিব কৃষকের ঘরেও এই উৎসবে ভালো খাবার রান্না করা হয়। এই উৎসব পালনের সময় কোরিয়ানরা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং উৎপাদিত ফসলের কিছু অংশ মৃত আত্মার প্রতি উৎসর্গ করে থাকে। এমন একটা সময় ছিল যখন সুসকি ছিল কোরিয়ানদের জন্য ছুটি কাটানোর সবচেয়ে প্রিয় এবং উল্লেখযোগ্য উপলক্ষ। কোরিয়ানরা তাদের পূর্বপুরুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ বেদি স্থাপন করত এবং স্বজনদের সাথে বিভিন্ন ধরনের ভোজ উৎসবে মেতে উঠত। বর্তমানে কোরিয়ানরা আগের মতো জাঁকজমকভাবে সুসক উদযাপন না করলেও এই উপলক্ষে এখনও অনেক দূর দূরান্ত থেকে পরিবারের সাথে মিলিত হয়ে এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই উৎসব পালন করে থাকে।